আমি ডক্টর শৈলেন্দ্র ঘোষ হাজরা, আমার সাথে ডক্টর স্নিগ্ধা হাজরা, ডক্টর প্রণয়া হাজরা, ডক্টর রুমিলিকা কুমার, ডক্টর পরিচয় পান্ডে আছে, বাকি আরো যারা আছে তারা এই মুহূর্তে হসপিটাল থেকে সবে বাড়ি ফিরে এখনো সুস্থতার পথে হেঁটে যাচ্ছেন। এবং যারা যারা এই মুহূর্তে করতালিতে আমাদের সবাইকে অভ্যর্থনা জানালেন তাদের সবাইকে সবার আগে বিনীতভাবে প্রণাম জানিয়ে আমি জানাতে চাইছি যে যারা যারা আমাদের সঙ্গে ভলেন্টিয়ারিং কাজে ছিলেন, প্রত্যেকটি দিন আমাদের পাশে দাঁড়িয়েছিলেন, সে আমাদের ফ্ল্যাগ দাদা হোক, উনি ফ্ল্যাগ ঠান্ডা হাতে দাঁড়িয়ে উনি ওড়ান, বা আমাদের যারা হাতে হাতে বাস দাঁড়িয়েছিলেন যাতে আমাদের গায়ে এক ফোঁটা বৃষ্টি না আসে, বা আমাদের এখানে রৌদ্র ছায়া যেন আমরা থাকি সেটা যারা যারা করে দিয়েছিলেন, প্রত্যেকটি ভলেন্টিয়ারকে আমাদের তরফে প্রত্যেককে তরফে একটা প্রণাম জানায় এবং তাদের জন্য আমাদের থেকেও আরো বেশি স্মরণে একটি বড় গাড়ি তাদের জন্য, তাদের সবার জন্য। আমরা রক্ত মাংসের মানুষ, আমরা এখানে যারা যারা আছি আমরা অনেক দিন ধরে আমরা রাজপথে নেমে আসছি এক কারণে, অভয়ার বিচারের জন্য, ন্যায় বিচারের জন্য, এবং সেই যে আমাদের প্রত্যেকটি পদক্ষেপ যে স্বচ্ছতা দিয়ে আমরা দেখেছিলাম সেই স্বচ্ছতা ডিমান্ড যখন আমরা আমাদের স্টেট এর যিনি হেড আছেন ওনার কাছে যখন রেখেছিলাম আগে এবং যখন আমরা অনশন করতে নামি তখনও কিন্তু আমরা সিসিটিভি ক্যামেরা লাগিয়ে নেমেছিলাম এবং সেই সময় খালি জল খেয়ে সিসিটিভি ক্যামেরার সঙ্গে 17 দিনের ঊর্ধ্ব হলেও আমাদের মনোবলে একদম কোনো আঁচ পড়েনি, পড়তেও না, এবং তার জন্য খালি আমাদের মনোবল ঢোকানোর জন্য যারা যারা এই হলে আছে বা যারা পরোক্ষ বা প্রত্যক্ষভাবে কাজ করে গেছেন তাদের সবাইকে আমি আবার বিনীত প্রণাম জানাই আমাদের প্রত্যেকের তরফ থেকে। অভয়ার ন্যায় বিচার এর দাবি নিয়ে আমরা প্রত্যেকে রাজপথে এখনো আছি এবং আমাদের যতদিন না সেই রাজপথের আমাদের এখানে অভয়া ন্যায় বিচারের আমরা কোনো ভালো পথ না দেখতে পাই ততদিন আমরা সরব না। অনশনও কিন্তু আমরা ভেঙেছিলাম অভয়ার মা বাবার হাতেরই ওআরএস এর বিন্দু খেয়ে, তার আগেও কি কিন্তু আমাদের মনোবলের মধ্যেও কোনোদিনও কোনো খিদে জাগেনি, খিদে খালি একটারই ছিল, সেটা ছিল অভয়ার ন্যায় বিচারের খিদে। সেই খিদে আমাদের পিঠের খিদের থেকে অনেক বেশি আজও আমাদের মনে সেই আগুনটা জ্বলছে এবং এই যে আমাদের এই আগুনটা জ্বালিয়ে রাখবেন আপনাদের মতোই মানুষ, এই আমাদের যে পথে যারা আমরা নেমেছিলাম, যারা আমরা অনশনকারী হই বা যারা ক্যামেরার সামনে বক্তব্য রাখছি বা যারা লিগাল টিমে আছে বা আমাদেরকে যাতে আমরা এই অনশন চালিয়ে যেতে পারি, রোজ আমাদের ব্লাড ওয়ার্ক বা রোজ আমাদের হেলথ চেক আপের জন্য যে বা যারা আসতেন তাদের সবাই আমরা প্রত্যেকেই হলাম ওয়েস্ট বেঙ্গল জোনের ডক্টর ফ্রান্ট। এই ফ্রান্টের কোনো মুখ নেই, এই ফ্রান্টের কোনো আছে তো খালি একটা হৃদয়, সেই হৃদয় প্রত্যেকটি যারা এখানে মানুষ আছেন তাদের মুখের মধ্যে আছে, তাদের হৃদয় এই মুহূর্তে অভয় ন্যায়ের জন্য আজও এখনো অবধি ধরকে যাচ্ছে এবং সেটাই এখনো অবধি আমাদের এখানে যারা যারা প্রেজেন্ট আছে, যারা যারা লাইভ শো দেখছেন বা যারা যারা পরোক্ষ বা প্রত্যক্ষ ভাবে আমাদেরকে বারবার দেখিয়ে দিয়েছেন, সেটা আমাদের 9 বছরের স্কুলে যাওয়া বাচ্চা হোক যে আমাদের প্রতিজ্ঞা অনুসরণ করতে এসে থাকুক বা আমাদের যারা 1-1 টাকা করে তারা আমাদের লক্ষ্মীর ভান্ডার আমাদের হাতে নিয়ে থাকুক, কিংবা 90 বছরের একজন ঠাকুমা দিদা হোক যিনি বলেন যে আমি ব্রিটিশরাজ দেখেছি তখন কখনো ভাবিনি বন্দে মাতরমের পরে বিধিমান জাস্টিস বললেও কখনো পুলিশ তুলে নিতে পারে সেটা আমরা কখনো দেখিনি, দেখবো বলে মনে করিনি। যারা যারা এখানে আছেন তারা প্রত্যেকে এখানে জানিয়েছেন এবং যারা যারা এখন এই মুহূর্তে আমাদেরকে দেখছেন বা আমাদেরকে সাপোর্ট করছেন তারা প্রত্যেকে জানিয়েছেন যে আমাদের প্রত্যেকটা ডিমান্ড সেটা 10 দফা হোক কিংবা যাই আমরা বলি প্রত্যেকটা একটা কারণে যাতে আরেকটি অভয়া না হয়। যারা যারা এসেছিলেন ওইখানে আমাদের আসল মঞ্চে তারা নিশ্চয়ই দেখেছেন ওখানে একটি অভয়ের মূর্তি ছিল, তারা তারা সেই অভয়ের মূর্তির সামনে একটি আয়নাকে নিশ্চয়ই দেখেছিলেন যাতে প্রতিবিম্বিত হয়েছিল নিজেরই ছায়া। কেন? কারণ কি পরবর্তী অভয়া আপনি, আমি, আপনার মা, আপনার মেয়ে, আপনার বোন, আপনার ভাই, যে কেউ হতে পারে।
তার থেকে রুখে দাঁড়ানোর জন্য চোখে আঙুল দিয়ে আমাদের এই বাংলার যে আমাদের রক্তের মধ্যে নেতাজি সুভাষচন্দ্র বসু আছেন সেটাকে আমাদের সবাইকে আবার মনে করে দিতে হয়েছে এবং সেইটা সবাই করুণায় মনে করে রাস্তায় প্রত্যেকে নেমেছে। আজকে আমার হয়তো আওয়াজ একটুখানি ক্ষীণ আছে, আজকে হয়তো এই মুহূর্তে সবাই প্রেজেন্ট নেই, কারণ আস্তে আস্তে আমরা সবাই ধীরে ধীরে সুস্থতার পথে হেঁটে যাচ্ছি। কিন্তু আমি আমার সবাইকে বলবো যে প্রত্যেকের আমাদের মধ্যেই কিন্তু সেই একই বিডিমান জাস্টিস প্রতিধ্বনিত হতে থাকবে, হচ্ছে এবং ততদিন থাকবে যতদিন না আমরা এই একটা পরিবেশকে সুনিশ্চিত করতে পারি যাতে আরেকটি অভয় না হয়। আমার পরবর্তী সহযোদ্ধা ডক্টর রুমালিকা কুমার এখন বলবেন। মেডিকেল কলেজে পড়তে ঢুকি 2013 সালে, তখন আমার সিনিয়র স্যার যারা জীবনের পাথেও দেখিয়েছিলেন তারা একটা লাইন বলেছিলেন, মেডিসিন অ্যাজ উই আর প্র্যাকটিসিং ইট ইজ আ লাক্সারি ট্রেড, উই আর সেলিং বেড অ্যাট দ্য প্রাইস অফ জুয়েলস, লেট আস টেক দ্য প্রফিট দ্য প্রাইভেট ইকোনমিক প্রফিট আউট অফ মেডিসিন and beautify our profession out of rapacious individualism. Let us say to the people, not how much have you got, but how best can we serve you. আজ থেকে প্রায় 100 বছর আগে এই কথাটি লিখে গেছিলেন ডক্টর নরম্যান বেথুন। আমি প্রথম শুনেছিলাম আমাদের সিনিয়র স্যারদের কাছে যারা এই মুহূর্তে এই কনভেনশন হলে উপস্থিত, তাদেরকে আমার প্রণাম, তাদেরকে আমাদের মানুষ বানানোর জন্য, আমাদেরকে জীবনের পথটা দেখানোর জন্য, অন্যায়ের বিরুদ্ধে বলার সাহস জোগানোর জন্য স্যালুট। এই উক্তিটি কেন বললাম, আজকে যখন অভয়া ন্যায় বিচারের জন্য আন্দোলন হচ্ছে, আরেকটি অভয়া যাতে না হয় তার বিরুদ্ধে যখন আন্দোলন হচ্ছে, তার সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে আসছে স্বাস্থ্য ব্যবস্থা, তার সংস্কারের প্রশ্নটি এতদিনের যে কালো ছায়া স্বাস্থ্য ব্যবস্থার উপর নেমে এসছে, যে অবস্থায় যেভাবে গত 78 দিন ধরে স্বাস্থ্য অবস্থার একটা নোংরা ছবি আমাদের চোখের সামনে উঠে এসছে, যার সঙ্গে ব্যক্তিগতভাবে আমি যে সাবজেক্ট নিয়ে এই মুহূর্তে পড়াশোনা করছি জনস্বাস্থ্য, তার অঙ্গাঙ্গীভাবে জড়িত, প্রত্যেকটি মুহূর্তে 78 দিন ধরে ফিল করেছি এই অবস্থার জন্য কোথাও গিয়ে হলে নিজে দায়ী, ব্যক্তিগতভাবে আমরা দায়ী। আজকে যখন অভয়ার ন্যায় বিচার নিয়ে কথা হচ্ছে আর একটা অভয় যাতে না হয় সেই নিয়ে কথা হচ্ছে, তখন আবার এই প্রশ্নগুলি আবার উঠে আসছে। কিন্তু একটা কথা বুঝে নেওয়া দরকার, এই আমি কি করে ভালো ডাক্তার হব এই প্রশ্নটা তো কিছু ব্যক্তির স্বেচ্ছার উপর ডিপেন্ড করে না, কিছু ব্যক্তির শুভাকাঙ্ক্ষী আর ভালো মানুষ এটা হওয়ার উপর ডিপেন্ড করে না, ডিপেন্ড করে একটি সিস্টেম, সেই সিস্টেম আদৌ জনগণের জন্য কিনা, সেই সিস্টেম আদৌ জনগণকে পরিষেবা দিতে চায় কিনা, নাকি জনগণ থেকে শুধু শোষণই করতে চায়, জনগণ থেকে শুধু লুটতেই চায় এবং তাদেরকে শুধুমাত্র ঘোল খাইয়ে রেখে দিতে চায়, সেই সিস্টেমের উপরও কোশ্চেন ওঠে। অথচ আমরা আন্দোলনটি করতে গিয়ে ঠিক কি দেখলাম, আজকে এখানে কনভেনশন চলছে, ঠিক 24 ঘন্টা আগে সোশ্যাল মিডিয়া হোক সংবাদ মাধ্যম হোক যে ছবিগুলি একের পর এক উঠে আসছিল, সেটা যে পিজি থেকে শুরু করে ন্যাশনাল থেকে শুরু করে মেডিকেল কলেজ থেকে শুরু করে ওয়ার্ডগুলো থই থই জলে ভাসছে, বেডের উপরে রোগীরা বসে আছে, বেডের নিচে বন্যা বয়ে যাচ্ছে, কলকাতা লন্ডন হচ্ছে, আমরা দেখলাম দিনের পর দিন আউটডোরে সকাল 4টা থেকে এসে লক্ষ্মীকান্তপুর লোকাল লোক দূরপাল্লার ট্রেনে এসে তারা সকাল 4টা থেকে লাইন দেয়, আমরা দেখলাম ওষুধের কাউন্টারে ঘন্টার পর ঘন্টা তারা দাঁড়িয়ে থাকেন এবং অবশেষে জানতে পারেন যে ওষুধ নেই, বাইরে থেকে কিনে নিন। আমরা দেখলাম কোটি কোটি টাকার মেশিন পড়ে আছে যা চলছে না, সামান্য টেকনিশিয়ানের অভাবে। আমরা দেখেছি বড় বড় ডিস্ট্রিক্ট হাসপাতাল উঠেছে, নীল সাদা রঙে তারা রঙিন হয়েছে, কিন্তু সেখানে ডাক্তার নেই, সেখানে কোন রকম স্বাস্থ্যকর্মী নেই। আমরা দেখেছি মেকি ট্রান্সফার খালি বিল্ডিং এ
বলা হচ্ছে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য অবস্থা নাকি এক নম্বরে। আমরা দেখলাম এতদিনের আমাদের বুলেট, এতদিনের সিস্টেমের বুলেট মাসুল করলে অভয়া, অভয়া এই সিস্টেমের ফল্ট, অভয়া এতদিনের রাজ্য প্রশাসনের অকর্মণ্যতার ফল্ট। এটা আমাদের মনে রাখা উচিত, এটা ভুলবেন না, এটা ভুলতে দেবেন না। প্রশাসনের অকর্মণ্যতা দুর্নীতির ভাড়ার কেড়ে নিল আমাদের সহকর্মিনীকে, ভেঙে ছড়ে দিল একটা কেরিয়ারকে, ভেঙে ছড়ে দিল একটা মানুষের, একটা পরিবারের স্বপ্নকে। আর কি দেখলাম আমরা? দেখলাম স্বাস্থ্য পরিষেবা দেওয়ার নামে, সবার ভালো করবার নামে, দুয়ারে সরকারের নামে যে ভাড়া চলে তার শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।